420 গ্যারান্টি গ্যারান্টি 420 নাম বললাম না কিন্তু ওইটাই বুঝুনিন গ্যারান্টির 420 এই পশ্চিমবঙ্গর ভিতরে এই টিএমসি সরকার জনগণ সঙ্গে আর মুসলমান মেয়েদের সঙ্গে কত 420 কাজ করেছে সেটা প্রমাণ যদি দিতে দিতে এখুনে এখন বসবো তাহলে 5 ঘন্টা লেগে যাবে 5 ঘন্টা লেগে যাবে আমাদের আমাদের হকটা केले ফোর টোয়েন্টি করে নামাজের জায়গা নিয়ে নিল দিদি ওই নামাজের জায়গা কার আছে আমাদের মুসলমান মেয়ের আছে আমাদের মুসলমান মেয়েদেরকে মসজিদে ঢুকতে দিচ্ছে না এই মৌলী মুল্লাহরা টাকার জন্যে ফোর টোয়েন্টি করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন হিন্দু মহিলাকে ভ্রমণ মহিলাকে নামাজ মঞ্চে ডেকে নিচ্ছে পুরুষের ভিড়ে তো এটা তো হলো তারপরে সারদা নারদা রোজভ্যালি চিটফান্ড

আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না কারণ ভয় পাচ্ছি এই রাজ্যপালের যে সব কীর্তি কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য আর গান্ধী পরিবার পাশে বসবেন দিদি মমতা দিদি রাহুল গান্ধী পাশে আপনি বসছেন ইন্দিরা গান্ধী পাশে আপনি বসছেন দেখুন নেহরুজি কি করছেন সোম্মা চাটি করছেন এ দিদি প্রমাণ দিচ্ছি আমি আবার গিয়ে বসবেন ইটলি কি পাশে সোনিয়া গান্ধী পাশে যা যা মত খায় আরো দেখাচ্ছি এই বক্তব্যের দায় কিন্তু যে ছবি দেখাচ্ছে ব্যক্তিগত আক্রমণ পুরোপুরি দায়ী নাজিয়া জিয়া হ্যাঁ আমি তো চাই রাহুল বাবা একটু আমার আমাকে বলুক এই জওয়াহরলাল নেহেরুজি করছেন দেখুন জনগণ জওয়াহরলাল নেহরু জি কি করছেন দেখুন জনগণ কিন্তু এই এক মিনিট কিন্তু এই পরিবারের পরিবারের সঙ্গে আমাদের দিদির মনি অনেক ভালোবাসা ইন্দিরা গান্ধীর সঙ্গে সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে অনেক ভালোবাসা গভর্নর উপরে গভর্নর গভর্নর উপরে গভর্নর উপরে এলিগেশন লাগাচ্ছেন দিদি আমি নেহরু সাহেবের প্রমাণ দিচ্ছি দেখুন জনগণ দেখুন মাই বোনরা দেখুন দিচ্ছেন সাহেব দেখুন না ওনার ইচ্ছা সেটা আমি কারো ব্যক্তিগত মামলায় আমি কিছু বলতে পারবো না আমিও বল বলি কে বাবা আমি কখনো ফেরহাদ হাকিম বাড়িতে যেতে পারি ছি 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 মানে এত নোংরা জামা পরে ফেরহাদ হাকিম মেয়েরা সেটা আমি কখনো ওর বাড়িতে যেতে পারি না আমি আমি ওর বড় ফ্রাদ হাকিম বড় বড় মেয়ে আমি ইনস্টাগ্রামটা দেখলাম মানে যত নোংরা জামা পরে তবা তবা লাহল বেলা কোবা তস্তক ফেরুল্লাহ যত মদ খায় তবা তবা লাহল বেলা আস্তক ফেরুল্লাহ আর আমি বল আমি একটা কথা আরো বলবো কি রাহুল বাবার সঙ্গে দিদি কেন দেখা করে রাহুল বাবা দাদা আব্বু তো এটা করো করে আমরা নাকি সব কয়লা চোর আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই তোর কয়লা তোর ডিপার্টমেন্ট তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোল ইন্ডিয়া কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই ওটা তোমাদের হাতে এসএসসি ডিপার্টমেন্টটা কারা দেখে এসএসসি ডিপার্টমেন্টটা কারা দেখে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস পার্টি গভর্নমেন্ট বডি একটা স্টেট রিক্রুটমেন্ট বডি আছে जरा टीचर के रिक्रूट करें। তারা তিনি কি করেছেন দু তে একটা চব্বিশ হাজার ছশো চল্লিশ রিক্রুটমেন্ট বের করেছিলেন তারপর তেইশ লাখ লোকজন ফর্ম ভর্তি করলো আর চব্বিশ হাজার ছশো চল্লিশ লোকজন ওখানে রিক্রুটমেন্ট মানে এমপ্লয়মেন্ট পেল যারা ক্যাপেবেল ছিল তারা পায়নি যারা ব্ল্যাঙ্ক ও এমআর শিট ভরে ভর্তি করে ওখানে জমা দিয়ে দিল তারা পেয়ে গেছে এবার মহামান্য ক্যালকাটা হাইকোর্ট আদালত ওএমআর শীট কত বছর চেয়েছে আপনি তো কোর্ট বাইটটা করেন কত বছর চেয়েছে দিদি ওএমআর শীট তারপরে সুপ্রিম কোর্ট দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলল আপনি ওএমআর শীট জমা করে দিন মামলাটা এখানে শেষ দিদি ওএমআর শীট কোথায় দিদি ওএমআর শীট ওর উপরে আপনি চটপটি খাইয়ে দিলেন কি আমাদেরকে ফুচকা খাইয়ে দিলেন কি এবার আমি ভাবছি যদি পাঁচ লাখ টাকা একটা ক্যান্ডিডেট সঙ্গে ব্ল্যাঙ্ক ওএমআর শিট ভর্তি করে ব্ল্যাঙ্ক ওয়েমআর শিট সাবমিট করে আর নিজের দলের লোকজনকে আর টাকা টাকা নিয়ে চাকরিটা বিক্রি করে দিয়েছে এই রাজ্য সরকার একটা বডি তাহলে পাঁচ লাখ টাকা মাল্টিপ্লাই বাই চব্বিশ হাজার ছশো চল্লিশ ক্যান্ডিডেট যারা চাকরি পেলো কত কত কোটি হলো মোর দ্যান টুয়েলভ হান্ড্রেড কারা ফোর টোয়েন্টি করেছে কারা করেছে যারা হ্যাঁ দিদির পাশে দিদির পাশে ফোর টোয়েন্টি গ্যারেন্টি একদম সলিড ফোর টোয়েন্টি গ্যারেন্টি আছে এবার এবার দু হাজার চব্বিশের লোকসভা পর আপনি দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটা কেউ শুনবে না এই ফোর টোয়েন্টিটা রাজ্য সরকারের ভিতরে হয়েছে আর ফোরটি কমিউনাল রাইট হয়েছে সেটা আর কারাও শুনতে পারবে না জিরো গ্যারেন্টি ফোর টোয়েন্টি হারছে দিল্লিতে হারছে বিহারে হারছে উত্তরপ্রদেশে হারছে রাজস্থানে হাঁটছে মধ্যপ্রদেশে হাঁটছে দক্ষিণ ভারতে হাটছে বাংলায় তো হারবেই সব জায়গাতে হারছে তাই এখন কাঁপছে 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 দেখুন আমি যখন সকাল সকাল ঘুম থেকে উঠি আমি সবসময় ভাবি আমি অ্যাঞ্জেলিনা জলি। তাহলে কি হয়ে যাই হয়ে যাই তাহলে দিদিও ভাবে के भारत जनता पार्टी महाराष्ट्र थाके बेना आमी तो एकूण महाराष्ट्र कॅम्पेनिंग कोरे आस्लाम हैदराबाद कॅम्पेनिंग कोरे आस्लाम आमी दिल्ली कॅम्पेनिंग कोरे आस्लाम आमी बिहार कॅम्पेनिंग कोरे आस्लाम आमी तो देखची कि एई बार मोदी सरकार आर केओ आचेई ना मैदाना रे केओ आचेई ना जरा पाकिस्तानी प्रेमी रा आचे तारा पाकिस्तान गिए इलेक्शन टळुडुक केनो इखाने लडचे যার যার বুকের এত পাকিস্তান প্রেম আছে তারা পাকিস্তান গিয়ে একটু চেঁচামেচি করুক না দেখি আমরাও দেখতে পারবো কত পাকিস্তান পাকিস্তানি মুসলমান ফরহাদ হাকিমকে ভালোবাসবে আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি কিন্তু আমি রাজীবজিকে দেখেছি আমি মনমোহন সিংকে দেখেছি আমি দেবগৌড়াকে দেখেছি আমি গুজরালকে দেখেছি আমি মনমোহন সিংকেও দেখেছি অটল বিহারী কেউ দেখেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুচ্ছাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি খুব ভালো প্রধানমন্ত্রী নেহরু সাহেব ছিলেন প্রমাণ দিয়ে দিলাম দেখুন এইসব কথা বলে কিছু হবে না শিক্ষিত তার জন্যেই তো পশ্চিমবঙ্গতে শিক্ষিত ডিপার্টমেন্টটা শেষ হয়ে গেছে মানুষ এই পশ্চিমবঙ্গতে আবার শিক্ষিত হবে আবার ইতিহাস পান্নাটা খুলে দেবে কারা কারা নোংরা ছিল কারা অশ্লীল ছিল কারা খারাপ ছিল কার চরিত্রটা খারাপ ছিল সেটা শিক্ষিত মানুষ পড়তে পারে আর দেখতে পারে আর দেখাতে পারে তার জন্যেই এডুকেশন ডিপার্টমেন্ট আর শিক্ষা দপ্তর দপ্তর পুরো পশ্চিমবঙ্গ দিদিমনি শেষ করে দিয়েছেন না কেউ শিক্ষিত থাকবে না কেউ ইতিহাসের পান্নাটা খুলবে আমি চিনি না ওনাকে আমি ওনাকে চিনি না আমি কি করে বলবে নায়িকা ফাইকাকে আমি কোনো গুরুত্ব দিই না আমি একজন আমি একজন ওকিল আমি কোনো নায়িকা ফাইকাকে আমি গুরুত্ব দিই না আমি শিক্ষিত মহিলা আর আমি আমি চিনি না আমি কি করে বলবো আমি চিনি না আমি কি করে বলবো ও যে চোর চোরটা গুন্ডা খুব ভালো দেখতে লাগে এবার আপনি বলুন তো আপনি চেনেন প্যারিস হিলটন আপনি চেনেন কেন উত্তর দিচ্ছেন না বলুন তো रोजी না প্যারিস হিলটন জনের আমি জিজ্ঞেস করছি আপনি কেন উত্তর দিচ্ছেন না আমি চিনি না তো আমি কি করব ভাই আমি চিনি না আমি কি করব ভাই আমি চিনি না সে কে আছে আমি তো নামও জানি জানিনা এইসব নায়িকা ফাইকা নিজেরকে কে একটা টিং করে কামড়টা লাচকিয়ে নেবে নায়িকা হয়ে যাবে আমি এইসব নায়িকা কে চিনি দু পয়সা নায়িকা এটা তো দিদির যদি নাটক লাগছে তাহলে দিদিমণিকে নিজেরই যাবার উচিত রুজিরা কেন গেল না আর প্রিয়াঙ্কা বাডরা কেন গেল না এসব কিন্তু যাবার উচিত ছিল মেয়ে কেন গেল না হ্যাঁ খুব ভালো প্রচার প্রচারের সময় যাচ্ছে কিন্তু আগে কেন গেল না মহিলাদের সঙ্গে দেখা করতে কেন গেল না কি কি আছে সত্যি আছে সেটা তো ফেরহাদা মেয়েরা জানতেই পারতো কেন গেল না এই নাটকটা কোর্টে প্রমাণ হবে এস এস সি স্ক্যাম দিদিমণি নাটক বলেছিলেন

ওর ওর মেডিকেল টেস্ট করাবো একদম আমি আপনার চ্যানেল মাধ্যমে আমি বলে দিচ্ছি যা মহিলার সঙ্গে কোনো কিছু হয়েছে রাজভবনের ভিতরে আমার পাশে আসুক আমি একদম কোর্টের জাজের সামনে দাঁড়িয়ে দেব না মুখ্যমন্ত্রী কথা বলবে আর আমি বিশ্বাস করে নেব একদমই করব না একদমই করব না এই পশ্চিমবঙ্গের ভিতরে যা মুখ্যমন্ত্রী মাতায় ওড়না দিয়ে মুসলমান মেয়েদের বিরোধিতা করে তার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর উপরে আমি নাজিয়া লাইকান খান বিশ্বাস করবো এক পয়সা বিশ্বাস বিশ্বাস করবো না